হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে কি কি রান্না করব তোমাদের বলে দিই। বন্ধুরা, রান্না করব উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল, আর সোয়াবিন করব ডিম দিয়ে। তো ডিম ভেঙে সোয়াবিনে মাখিয়ে নিয়েছি। তো তার আগে সোয়াবিনটা গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে তুলে নিয়ে একটা ডিম আমি মাখিয়ে রেখেছি, আর এর সাথে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর সোয়াবিন দিয়ে ডিম দিয়ে যে তরকারিটার মশলাটা নিয়েছি, সেটা হচ্ছে এখানে রয়েছে আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ মাখিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি, একটা তেজপাতা আর সস। তো বন্ধুরা, ডিম ভেঙে সোয়াবিনের তরকারি কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, একদম খাসির মাংসের মতন খেতে হয়। তো চলো বন্ধুরা, রান্নাটা আমি এবার করি। তো বন্ধুরা, আগে আমি এখানে উচ্ছে ঝোলটা করবো, তার জন্য আমি এখানে প্রথমে একটু পাঁচ ফোড়ন দিয়েছি তেলে, তারপরে আলু আর উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে এসেছে, এবার আমি এতে দিয়ে দেবো সর্ষে বাটা। এই যে একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে একটু কষে নিয়ে জল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে চাপা দিয়ে দেবো, 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, উচ্ছের ঝোল হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার সোয়াবিনের তরকারিকে চাপাবো। তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটি তেজপাতা আর পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেবো, পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। এবার আমি ডিম ভেঙে মাখিয়ে রাখা সোয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, সোয়াবিনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা, মশলাতে পেঁয়াজটা ভেজে এর সাথে অ্যাড করে রেখেছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি মশলা, এবার ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দেবো সস আর ভেজে রাখা আলুগুলো, এবার ভালো করে একটু কষে নেব। সোয়াবিন খুব সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেব। দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, সোয়াবিনের তরকারি হয়ে এসেছে, আলুও গলে গেছে। তো এবার আমি নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা আমি সিলভারে বেটে রেখেছিলাম, তো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এবার ভালো করে নেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেল। তো দেখিয়ে দিই তোমাদের রান্নাটা, একারি ভাত, উচ্ছের ঝোল আর ডিম দিয়ে সোয়াবিন। তো এই হলো আজকের আমার রান্না। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর সুস্থ থাকো, ভালো থাকো।